বিভিন্ন থানা থেকে আগত সুরা সদস্যদের মতামত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, দিনী সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, তাদের সাথে আমরা পরামর্শ করেছি। সার্বিক বিষয়ে পরামর্শের পরে যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত অনুযায়ী তিনজনের নাম সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করব এবং তারা পরবর্তীতে বাকি পদগুলো পূরণ করবেন। যাদেরকে আগামী 2 বছরের জন্য দায়িত্ব দেওয়া হবে তাদের সাথে আপনারা পরিপূর্ণভাবে সহযোগিতা করে কাজ করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চাই ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলন গত সেশনে যেই কাজ করেছে আগামী সেশনে কয়েক গুণ বেশি কাজ করতে হবে, তৎপরতা দেখাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের 2019-21 সেশনের নবনির্বাচিত সভাপতি হলেন মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন। সহসভাপতি মাওলানা মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মিরাজ হোসেন মঈন। এখন তিনজনের শপথ হবে, শপথের পরে ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আজকের সম্মেলনের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা শাখার মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। যুব সমাজকে দীনের পথে একতাবদ্ধ করতে আমি জানমালের সর্বোচ্চ কুরবানি করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের তৌফিক দিন। আমিন।